নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এগুলো তখন আমি ভিডিও করতে পারিনি, যেহেতু এটা অনেক বছর আগে আমরা ঘুরতে গেছিলাম। ফার্স্টবার মানে ঘুরতে যাওয়ার ভিডিও না, ফার্স্ট আমরা দার্জিলিং গেছিলাম, তারপরে যে ট্যুরটা করেছিলাম সেই ট্যুরেরই ভিডিওগুলো। নেক্সটবার যখন আবার দার্জিলিং যাই, মানে দুবার যখন যাই, সে তখনকার মানে ভিডিও করতে পারিনি, তখন আমি ইউটিউব চ্যানেল ছিল না, তখন আমার এই কিছু ফটো স্মৃতি ছিল, সেগুলোই যেহেতু আমি এখন ভিডিও করতে পারছি না আমার একটু প্রবলেমের জন্য, এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের এই ফটোগুলো ভীষণই ভালো লাগবে। এটা ছিল দার্জিলিংয়ের চিড়িয়াখানা, এখানে মানে প্রচুরই কিন্তু জীবজন্তু ছিল, আর পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, মানে দারুণ, এখানে দারুণ দারুণ সুন্দর সুন্দর পাখি ছিল। দেখো তোমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে ফটোগুলো, যারা দার্জিলিং দেখোনি তাদের জন্য বলছি খুব ভালো লাগবে তোমাদের। দার্জিলিং গেলে অবশ্যই চিড়িয়াখানাটা ঘুরে আসবে, বাচ্চাদের মানে সঙ্গে থাকলে খুবই ভালো লাগবে। এখানে অনেক জীবজন্তু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সব আছে, পাখি আছে, মোটামুটি বেশ সুন্দর একটা ভিতরে মিউজিয়ামও আছে, খুব সুন্দর লাগবে গেলে। তারপরে দেখো এটা একটা মনিষ্টি, এখানেও আমরা এসেছিলাম মানে একটু ঘুরতে ও চিড়িয়াখানা দেখার পরে। এটা অনেক বড় ছিল, খুব সুন্দর ছিল। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ঝালন বিন্দু এগুলো দেখতে, আর সেখানকারই কিছু ছবি তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে দেখো আমরা চলে এসেছি ঝালনে, ঝালনে যাওয়ার আগে যে নদীটা আছে সেই নদীতে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে যে ছবিগুলো দেখতে পাবে সেগুলো আমরা মানে একটু ওপরে গিয়ে ঝালনে, তারপরে আমরা যাব বিন্দুতে, মানে সবই পরপর নদীতে, নদী ছিল সুন্দর সুন্দর, আর এখানে ছিল অনেক বাদাম গাছ, সেখানে একটু আমরা ছবি তুলেছিলাম। আর এই যে আমরা এখানে ঝালনে দেখো দাঁড়িয়ে, সেখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, এত হাওয়া মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি না, জানি না ওই জায়গাটা কেন এত হাওয়া। এখান থেকে কিন্তু ভুটান দেখা যাচ্ছে ওই পারে, আর এর পাশে কিন্তু ভারত, মাঝখান দিয়ে কিন্তু একটা নদী, মানে আমরা দূর থেকে কিন্তু ভুটানের পাহাড়ও দেখতে পাচ্ছি। আর এখানে ছিল একটাই হোটেল, হ্যাঁ জি, এখানে একটাই হোটেল ছিল, সেই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর কিন্তু কোনো হোটেল আমি দেখিনি। এই যে সেই হোটেলটা, আমরা যখন বিন্দুতে যাচ্ছিলাম, বিন্দুতে যাওয়ার আগে আমরা এই হোটেলে খাবার বুক করে গেছিলাম, আসার পথে নামার পথে নেমে আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরছিলাম, সেখানেও কিছু ছবি তুলেছিলাম। ঝালনে এই জায়গাটা এত হাওয়া, এত হাওয়া, মানে কি বলবো, প্রচুর হাওয়া দিচ্ছিল, দাঁড়ানো মানে অসম্ভব হয়ে যাচ্ছিল। জানি না এই জায়গাগুলো আর ঘুরতে যেতে পারবো কিনা, ভিডিও করে যদি তোমাদের সাথে শেয়ার করতাম তোমাদের সত্যিই খুব ভালো লাগতো। ছবিগুলো যেহেতু আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক পুরনো ছবি, তোমাদের ভালো লাগবে। আর আমরা বিন্দুতে উঠে জলঢাকা নদীতে দেখো নেমে গেছি, নেমে গিয়ে ওখানেও কিছু ছবি তুলেছি। আর এই যে দেখছো একটা ছোট্ট বাঁধ আছে,
এই বার্তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই নদীতে তখন জল ছিল না, এই নদী বর্ষাকালে খুব ভয়ঙ্কর হয় এটা শুনেছি, কিন্তু তখন যেহেতু বর্ষাকাল ছিল না নদীতে একদমই কম জল ছিল। ভালো লাগবে এই জায়গাগুলো যদি তোমরা যাও, ঝালন, বিন্দু, জলদাপাড়া, কুরুমারা, এই জায়গাগুলো যদি তোমরা ঘুরতে যাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা একসাথে অনেক ঘুরেছিলাম, আমাদের ট্যুর কিন্তু ছোট থাকে না, অনেক বড় বড় ট্যুর থাকে, যেহেতু একসাথে আমরা জলদাপাড়া, গরুমারা, তারপরে ঝালন, বিন্দু, লাভার এসব, আর তারপরে ঘুরেছিলাম কুচবিহার, রাজবাড়ি, মানে সব একসাথে ঘুরেছিলাম। এই যে আমরা চলে এসেছি পরে কুচবিহার রাজবাড়িতে, এখানেও কিছু ছবি আছে, যেগুলো সেখানেও কিছু তোমাদের ছবি শেয়ার করছি, কারণ এখানেও কিছু ভিডিও নেই। সত্যি যদি এই অপূর্ব জায়গাগুলো তোমাদের সাথে ভিডিও করে দেখাতাম এত যে ভালো লাগতো তোমাদের। কুচবিহার রাজবাড়িটা অসাধারণ দেখার মতো, মানে কি বলবো, আবারও যাওয়ার ইচ্ছা আছে। অবশ্যই যদি যাই তোমাদের সাথে ভিডিও তো অবশ্যই শেয়ার করবো, মানে এই জায়গাগুলো আবারও আমার যাওয়ার ইচ্ছা আছে। একবারই দেখে মানে আসবে টিনি, মানে কি বারবার দেখি, এত সুন্দর। আর যদি ছবিগুলো দেখে তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখবে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আর আজকের এই ছবিতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর ছবি দিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। রাজবাড়ি দেখার পরে আমরা চলে গেছিলাম কুচবিহার মদনমোহন মন্দির। এই মন্দির কিন্তু খুব বিখ্যাত, নাম করা মদনমোহন মন্দির। এখানে মানে ভিডিও করতে তখন দিচ্ছিল না, ছবিও তুলতে দিচ্ছিল না, খুবই অল্প ছবি তুলেছি। এটাই ছিল আমাদের কুচবিহার ঘোরা।